হাই ফ্রেন্ডস, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আমি আবারও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকে যেই ভিডিওটি নিয়ে হাজির হয়েছি সেটি হয়তো আপনারা থাম্বনেল দেখেই বুঝে গেছেন যে আসলে আমি কোন রিলেটিভ ভিডিওটা নিয়ে হাজির হয়েছি। আমাদেরকে অনেকেই কমেন্ট করেন, আর এই ইউটিউব চ্যানেলে অনেকেই আছেন ভিউয়ার্স যে আমাদের কন্টিনিউ ভিউয়ার্স, যে আমরা ভিডিও আপলোড করলেই তারা কমেন্ট করে, লাইক দেয়, তারপরে আমাদেরকে পার্সোনালি আমাদেরকে নক দেয় যে আমাদের কোম্পানির কী অবস্থা, আপডেট কি, শেষ আপডেটটা কি। এখানে অনেকেই প্রশ্ন করছেন যে এসপিসি কবে চালু হবে। দ্বিতীয় নম্বর প্রশ্ন হচ্ছে এসপিসি কি সত্যি চালু হবে। তৃতীয় নম্বর প্রশ্ন হচ্ছে কত তারিখ চালু হবে। চতুর্থ নম্বর হচ্ছে ক্যাশ আউট কি দিবে সত্যি। আর পঞ্চম নম্বর হচ্ছে একদম মেন কথাটা, সেটা হচ্ছে স্যার জামিন পাবে কবে। আমি একে একে সম্পূর্ণ ভিডিওটা আপনাদেরকে দিব, আর সকল আপডেট আমি দেওয়ার চেষ্টা করব। আপনারা স্কিপ না করে আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, তাহলে হয়তো আপনারা বুঝবেন। আর আমাদেরকে মেসেজ দেওয়া লাগবে না বা আপনারা কমেন্টও করা লাগবে না আমি যতটুকু জানি, যদি আপনারা ফুললি এই ভিডিওটা আপনারা দেখেন। ঠিক আছে, তো চলুন আমরা মূল প্রসঙ্গে চলে যাই। এসপিসি কবে চালু হবে? হ্যাঁ, এসপিসি চালু হবে বলতে এসপিসিটা এখনও চালু আছে, অ্যাপ্লিকেশন এখনও বন্ধ করে নাই। অ্যাডস কিছুদিন আগে একটু আপডেটের কারণে সমস্যা হয়েছিল, এখন থেকে প্রতিনিয়ত আপনাদের ওয়ার্ক কিন্তু পাচ্ছেন। ঠিক আছে, তো ওয়ার্ক যেহেতু পাচ্ছেন টাকাটাও জমা হচ্ছে। আমি গতকালকেও অ্যাড ভিজিট করেছি, আমি আজকে দেখেছি যে আমি টাকাটা সম্পূর্ণ পেয়েছি। এক্ষেত্রে আমরা বলতে পারি যে এসপিসি কবে চালু হবে বলতে এসপিসি অলরেডি চালু আছে। ঠিক আছে, আর ইনশাল্লাহ আগামী দিনও থাকবে, ভবিষ্যতও থাকবে। ঠিক আছে, যেহেতু বর্তমান আছে ভবিষ্যতও থাকবে ইনশাল্লাহ। আর দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে এসপিসি কি সত্যি চালু হবে। এসপিসি সত্যি চালু হবে বলতে আমি এখানে যারা কমেন্টগুলো করছেন আমি তাদেরকে তাদের নাম বলতে পারছি না, কারণ ভিডিওটা তাহলে অনেক লং হয়ে যাবে। এসপিসি সত্যিই চালু হবে, আর সত্যিই চালুই আছে। হয়তো অনেকেই কি মনে করেন জানি না, কিন্তু এসপিসি আমাদেরকে যে সুবিধা দিয়েছে, আর আমরা সাধারণত জানি যে একটা মানুষ যদি সুস্থ থাকে সে অসুস্থ হতে পারে, এটাই স্বাভাবিক। এখন যেহেতু সুবিধা আছে ওখানে অসুবিধা আছে, 2 থেকে 2.5 বছর আমাদেরকে সুবিধা দিয়েছে। হয়তো সরকারি জটিলতার কারণে বা সরকারের আইনের কারণে আমাদের এখানে একটু প্রবলেম হচ্ছে, তবে এটা আমাদের কোনো ক্ষতির কিছু না, আশা করছি এটা আমাদের জন্য প্লাস পয়েন্ট হয়ে দাঁড়াবে ইনশাল্লাহ। তো আমি মনে করি যে এসপিসি চালু আছে, এসপিসি চালু থাকবে সারা জীবন ইনশাল্লাহ। আর তৃতীয় নম্বর হচ্ছে কত তারিখে চালু হবে। এসপিসি তো চালু আছে, আবার অনেকে দেখেছে মেসেজগুলো দেখেন না, অনেকে বিভিন্ন ধরনের মেসেজ করে থাকেন। আসলে আমরা যতটুকু জানি যে এসপিসি থাকবে, আছে সব কিছুই। ঠিক আছে, তো এক্ষেত্রে আমরা মনে করতে পারি যে এসপিসি চালু আছে, হয়তো আমাদের এখানে ক্যাশ আউটটা চলছে না, ক্যাশ আউট বা প্রোডাক্টটা চলছে না। আপনারা তো জানেন যে বাংলাদেশের 35টা ই কমার্সের মালিকই কিন্তু সরকারের আন্ডারে আছে। ঠিক আছে, এখনও ওনাদের জামিন হয় নাই, এ বিষয়ে আমি পরে কথা বলবো। লাস্ট পর্যায়ে গুরুত্বপূর্ণ কিছু কথা আছে, আপনারা ভিডিও স্কিপ করবেন না। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আসলে আমার যে মেইন অ্যাকাউন্টটা, সেই অ্যাকাউন্টটাতে ক্লিক করে মেইন অ্যাকাউন্টটা হচ্ছে যে আমার এটা। তো এর আগে আমি বলে দেই যে আপনারা যদি এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে রাখেন। আর আমার ইউটিউব চ্যানেল আছে, এই ভিডিও ডেসক্রিপশনে ওই লিঙ্কটা দেওয়া থাকবে। একই ক্যাটাগরি বা বিভিন্ন ধরনের ভিডিও এটাতে আপলোড করা হয়, আপনারা চাইলে ওই চ্যানেলটাও ঘুরে আসতে পারেন। তো এই জন্য অনুরোধ রইল জিএমজুয়েলকে সাবস্ক্রাইব করে এবং পাশে থাকার বেল আইকনটি নোটিফিকেশন বাজিয়ে দিবেন। তো আমরা এখানে কিছু ফিউচার দেখতে পাচ্ছি যে এসপিসিটা কিন্তু আগের মতোই আছে, অন্য অন্য কোম্পানি যেমন, হয়তো আমরা নাম বলতে পারতেছি না কারণ কোনো কোম্পানির বদনাম করা সম্ভব নয় এখানে। তো এক্ষেত্রে আমরা স্টোরিতে যখন আমি যাব, যাওয়ার পরে পঞ্চায়েতে যাব, এই সময় আপনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে আমার মেইন অ্যাকাউন্ট। তো এটা হচ্ছে আমার মেইন অ্যাকাউন্ট আপনারা দেখতে পাচ্ছেন। ঠিক আছে,
তো এখানে আমি টোটালি ইনকাম করেছি 82,805 টাকা, মানে আমার এই অ্যাকাউন্টটা থেকে ইনকাম হয়েছে। আর আমি যে গতকালকে অ্যাকাউন্টটা আমি এখন দেখাবো যে গতকালকে যে আমি অ্যাড ভিজিট করেছি বা এখানে আদার্স কিছু সিস্টেমগুলো, তো আপনি চলে যান যে ডেলি ওয়ার্ক বোনাস। আমি কিন্তু বিগত অনেক দিন যাবৎ অ্যাড দেখি না, তারপরও আমি গতকালকে দেখেছি যে 15ই ফেব্রুয়ারি, ঠিক আছে, 8ই ফেব্রুয়ারি, 6ই ফেব্রুয়ারি, 7ই ফেব্রুয়ারি, এগুলো কিন্তু অ্যাড ভিজিট করার কারণে এখানে দিয়ে দিছে। আর 15ই ফেব্রুয়ারি 2022 10 টাকা কিন্তু আমাদেরকে দিয়ে দিল, ঠিক আছে। এটা হচ্ছে যে আমার মেইন আইডি। তো আপনারা হয়তো অনেকেই বলতে পারেন যে কাজ করলে কি আমাদেরকে টাকা দিবে কি না, 100% টাকা দিবে না কেন, আর ক্যাশ আউট কবে দিবে আর কি, ক্যাশ আউট কবে চালু হবে, অনেকেই এ বিষয়ে কথাগুলো বলেছিলেন। যে আসলে ক্যাশ আউটগুলোর সিস্টেমটা হচ্ছে যে এরকম, কোম্পানি যখন আগের মতো ঠিক হয়ে যাবে ওই সময় ইনশাল্লাহ সকল ক্যাশ আউটই কিন্তু দিয়ে দিবে, বুঝতে পারছেন? হয়তো আপনাদেরকে কী বোঝাবো, আমরা যখন ফার্স্টে যখন কাজ করেছিলাম এই ক্যাশ আউটের আগে আমরা কিন্তু কয়েক ঘন্টার মাধ্যমে আমরা ক্যাশ আউটগুলো পেয়েছিলাম, ঠিক আছে। তো হয়তো কোম্পানি কিছু জটিলতার কারণে আমরা ক্যাশ আউটগুলো পাচ্ছি না আজকে 2-3 মাস, তবে ইনশাল্লাহ যে খুব দ্রুতই এই সমস্যাটা সমাধান হয়ে যাবে। আর স্যার জামিন পাবে কবে, এটা হচ্ছে যে আপনাদের মূল টার্গেট। যে আসলে স্যার জামিন পাবে বলতে, বাংলাদেশে 35টা ই কমার্সের মালিকই কিন্তু এখন জেলে আছে। আপনারা গত সপ্তাহে দেখছেন যে ইবালির মতো একটি কোম্পানির গাড়ি নিলামে দিয়ে দিছে, তারপরে ব্যাংকে কত টাকা আছে লকার বানা হয়েছে, ঠিক আছে। আসলে আমাদের কোম্পানিটা কিন্তু এরকম না, ইনশাল্লাহ স্যার জামিন পেলেই আর নাও পেলে এটা ইনশাল্লাহ চালু করে দিবে। তবে কবে চালু করে দিবে এ বিষয়ে আমি আরেকটি ভিডিও আপলোড করব, সেটা হচ্ছে যে আমার সিএম জুয়েল যে একটা ইউটিউব চ্যানেল আছে, সেই ইউটিউব চ্যানেলে আমি ওইটার ফোকাস করে দিব ইনশাল্লাহ। আর আমি চেষ্টা করব যে এখানে আমি আরও ভালো ভালো ভিডিও দেওয়ার জন্যে। তবে জিএম জুয়েল যে ইউটিউব চ্যানেলটা আছে এটা ডেসক্রিপশনে থাকবে লিঙ্কটা, ওই ইউটিউব চ্যানেলটাতে আমি কিন্তু ভিডিওটা দিয়ে দিব ইনশাল্লাহ। তো যদি আপনারা কিছু মনে না করেন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, অথবা আমার যে জিএম জুয়েল যে একটা চ্যানেল আছে সেটাও আপনারা কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর স্যার খুব দ্রুতই জামিন পেয়ে যাবে ইনশাল্লাহ আমরা যতটুকু জানি। আর যদি কেউ প্রশ্ন থাকে বা কোনো মতামত থাকে তাহলে এই কমেন্টে, এই ভিডিওর কমেন্টে আমাদেরকে জানাতে পারেন, আর স্পন্সর করলেও করতে পারেন, কোনো সমস্যা নেই। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।